हाथ जोड़ कर प्रणाम कर तो मंत्रटा मन आसे तो ओम रामाय राम भद्राय रामचंद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः नमः ओं विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चादेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम राम सुना जाच्छे ना पिछने আমাদের একদম ত্রিপুরার প্রান্ত থেকে এসেছেন তিন নম্বর গাড়ি লাস্টে নাকি ত্রিপুরার প্রান্ত থেকে এখানে তো সবাইকে ওয়েলকাম যারা এসেছেন বা যারা আসেননি সংক্ষেপে একটু বলে দিই ধামে এটা হচ্ছে গুপ্তার ঘাট গুপ্ত ভগবান এখানে গুপ্ত হয়েছেন ভগবান লীলা সম্বরণ করেছেন এখানে এটা হচ্ছে ভগবানের ধাম ভগবান ওটা ত্রেতা যুগের কাহিনী ত্রেতা যুগে গোমাতা আসছেন সঙ্গ করতে তো ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন চার যুগে চার নাথ বলে হ্যাঁ সত্য যুগে বদ্রীনাথ ত্রেতা যুগে রামনাথ দ্বাপর যুগে দ্বারকানাথ আর কলিযুগে জগন্নাথ জগন্নাথ দর্শন হয়েছে রামনাথ অ্যাকচুয়ালি রামেশ্বরম ধাম তো এটা দর্শন হলো এবারে দ্বারকা অনেকে দর্শন হয়েছে অনেকের হয়নি মনে হয় না দ্বারকানাথ আর বদ্রীনাথ এখানে কেউ আছেন বদ্রীনাথ দর্শন হয়েছে অনেক কম বদ্রীনাথ তো চারনাথ হ্যাঁ বদ্রীনাথ উত্তর ভারতে দক্ষিণ ভারতে হচ্ছে রামনাথ পশ্চিম ভারতে দ্বারকানাথ পূর্ব ভারতে হচ্ছেন জগন্নাথ আমরা পূর্ব ভারতের বাসিন্দা ঠিক আছে কলিযুগে জগন্নাথ রূপে এসেছে তো এই রাম ভগবান ত্রেতা যুগে এসেছিলেন ত্রেতা যুগে ভগবান এসেছেন এখানে তিনি তার বাল্যলীলা কাটিয়েছেন আপনারা দেখেছেন যেটা হচ্ছে দশরথ মহল ওখানে তিনি তার জন্মস্থান বাল্যলীলা সেটাকে বলতে পারেন দশরথ মহলটা রমণ রেতি চার ভাই ওখানে অনেক ধোলায় গড়াগড়ি খেলাধুলা করেছেন ওই রমণ রেতি ধাম আর ঘরটা দেখেছেন কত সুন্দর একদম সাজানো গোছানো ঘর তিন রানীর তিনটা কামরাও এখনো আছে তারপরে বিয়ে করে এসে কোথায় ছিলেন ভগবান কনক ভবন কনক ভবন যখন ভগবান রামচন্দ্র বিয়ে করে এলেন বাড়িতে বধুবরণ করে না কে বধুবরণ করে বিয়ে করেনি কি করে জানবে সবাই শাশুড়ি বধুবরণ করে শাশুড়ি বউ তো এত ঘন্টা থাকে তো যখন বধুবরণ করছিলেন প্রথম কৌশল্যা মাতা প্রথম বৌমা বৌমা কি নাম সীতাদেবের মুখ দর্শন করেছিলেন এত সুন্দর অভিভূত হয়েছেন এ বিশ্ব সুন্দরী নে ব্রহ্মাণ্ড সুন্দরী তো চিন্তা করলেন এই এত সুন্দরী বৌমা আমি পেয়েছি এর 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 স্থিতিতে কি উপহার দেওয়া যায় তখন দশরথ রাজাকে বললেন এর জন্য আমি একটা সোনার বিল্ডিং দেব কনক মানে হচ্ছে সোনা সোনার বিল্ডিং তবে সোনার রাজধানীতে আছে কার যেন লঙ্কায় রাবণের আছে একে সোনার বিল্ডিং দিলে কি একটা বেশি হলো না সোনার সঙ্গে বিভিন্ন মণিমুক্তা দিয়ে একদম সুন্দর যেরকম ভবন আর কোথাও নাই সেই কনক ভবন দেখেছেন কিনা জানি না সোনা দেখেছেন কিনা বা চোখ যদি খারাপ থাকে শুধু পাথরের উপরে সোনার কালার করা আছে দেখবেন চোখ ভালো থাকলে সোনার কনক ভবন দেখতে পারতেন আর এই কনক ভবন সবার প্রবেশে নিষেধ ছিল কেন ওটা ছিল ভগবান রামচন্দ্রের মেয়ে যেরকম আছে না বৃন্দাবন কেবল হনুমান যেতেন সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল যেতেন মায়ের যেতে হনুমান মায়ের পারমিশন ছিল ভবন তারপরে তারপরে হয়ে গেল বনবাস তাই না
এটাও ছিল ভগবানের নিজের ইচ্ছায়। আমাকে একজন শোনাচ্ছিল যে এই যে আমরা কৈকেয়ীকে দোষারোপণ করি, কৈকেয়ী সংসারটাকে ভেঙে দেন না, কিন্তু ভগবান এটা ইচ্ছা ছিল। যখনই রাজ্য অভিষেক ঘোষণা হয়ে গেছে তখন রামচন্দ্র অভিষেক দেবতারা দেবতারা চিন্তা করেন ভগবান যদি রাজা হয়ে সিংহাসনে বসে যায় তাহলে তো আমাদের উদ্দেশ্য সফল না, তো রামবধ হবে না, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে না, যাও অধুরা থেকে যাবে। তো তখন দেব বললেন করতে হবে অযোধ্যা কারুর একটা কাজগুলো গুলিয়ে যায় সব। দেবতারা মিটিং করলেন কে করবে, মনের ইনচার্জ মনের দেবতা, মনের দেবতা চন্দ্র, কিন্তু আমার আছে না অনিরুদ্ধ পদ্মম্ন, অনিরুদ্ধ মনে অনিরুদ্ধ চন্দ্রের মানে মনের দেবতা যে তোকে ডাকা হয়েছে, তুমি যাও অযোধ্যাতে কারোর মাথাটা একটু গুলিয়ে দাও। তখন সে বললেন যে না, অযোধ্যাতে এমন একটা অযোধ্যা, অযোধ্যা নাম আছে, অযোধ্যা মানে যেখানে যুদ্ধতে বা কোনো পরাক্রম দিয়ে সেই স্থানকে কিচ্ছু করা যাবে না, সেই জন্য তার নাম আছে অযোধ্যা। কিন্তু আমরা দেখা যায় যে সেই অযোধ্যাতে অন্য কোথাও থেকে কেউ এসে আছে কি না, তখন একজনকে খুঁজে পাওয়া যায়, কে মন্থরা, হ্যাঁ ওর মাথাটাকে ঘুরানো যায়, তো ওর মাথাটাকে ঘুরিয়েছিলেন। তো তখন এদিকে ভগবান কৈকেয়ীর কাছে গেছেন আগের দিন, বলছে মা তুমি আমাকে কতটা ভালোবাসো, বলে ভালোবাসি মানে প্রাণের থেকে তোমাকে বেশি ভালোবাসি, না আমার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে, বলে কী করতে হবে বলো, তোমার জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত আছি। তখন রাম বললেন প্রাণ না, প্রাণের থেকে আর একটু বেশি দিতে হবে, তুমি তো আমার মা, প্রাণ নেব না, প্রাণের থেকে আরও কিছু তোমাকে আমাকে দান দিবে। কী করতে হবে, না তোমাকে বাবা দুটো বর দিতে চেয়েছিল না, ও দুটো বর চাইবে, বলছে ঠিক আছে কী চাইবো, বলে চাইবে আমি রাজা হব না, রাজা করতে হবে আমার ছেলে ভরতকে, বুঝছে না আমি এটা বলতে পারবো না, তুমি বলেছ না আমার জন্য ত্যাগ করবে, তোমার বদনাম গাইবে সারা পিঁড়ি, যতদিন রামায়ণ থাকবে কে দোষ পাবে, কৈকেয়ী দোষ পাবে, কিন্তু সেটা তোমাকে নিতে হবে এই কাজের জন্য, কারণ আমি রাজ্যে বসে গেলে আমি কোনো কিছু করতে পারবো না, না রাবণ বধ হবে, না ভ্রমণ করতে পারবো, না জঙ্গলে ভ্রমণ করে করে সাধু সন্তদের উদ্ধার করব, কিছু হবে না, তো তাই আমার জন্য তোমাকে এটা করতে হবে। অনেক কষ্টে রাজি হলেন, আরেকবার হচ্ছে আমার 14 বছর বনবাস। তো সেই বনবাসে চলে গেলেন, বনবাসে যাওয়ার জন্য মানে ভগবানের জন্য কৈকেয়ীর এত বড় ত্যাগ করেছেন, লোকে এর গুঁটো গুঁড়ো তো জানে না, শুধু দোষারোপ করে। তো তারপরে অনেক রাজকার্য করার পরে যখন লাস্টে এখানে আসেন, ভগবান চলে যাবেন, কাল এসছেন, কাল কাল এসে ভগবানের সঙ্গে মিলিত হয়েছেন, প্রভু আপনার যা যা কাজ ছিল সব কাজ সমাপ্ত হয়ে গেছে, এবারে আপনার ইচ্ছা আপনি এখানে থাকতেও পারেন, আপনি আপনার ধামে ফিরে যেতে পারেন, আমার কিছু আলোচনা আছে। তো তখন কাল বললেন ঠিক আছে, ভগবান বললেন ঠিক আছে আমি যাবো, ঠিক আছে আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত আলোচনা আছে, কিন্তু এই আলোচনাতে কেউ যেন না আছে, আর যে এসে যাবে তার মৃত্যুদণ্ড হবে। তখন রাম বললেন ঠিক আছে। তখন কাল ব্রাহ্মণ বেশ ধরে এই আলোচনা হচ্ছিল যে আপনি যা যা কাজ করতে এসেছিলেন সব হয়ে গেছে, এবারে আপনাকে যেতে হবে। আর এই সময় দুর্বাসা এসছেন গেটে, দুর্বাসা মুনি এসে গেটে কে পাহারা দিচ্ছেন, লক্ষণ। তখন দুর্বাসা বলছে আমি ভিতরে যাব, প্রভু রামের সঙ্গে দেখা করবো, বলছে না প্রভু রাম নিতে কাল জানিস। তখন দুর্বাসা এগিয়ে যায় না হঠাৎ, তুমি চেনো না আমাকে, না আমাকে চেনো না, কথা জানো এক মুহূর্তে, এই মুহূর্তে যদি আমি রামের সঙ্গে না দর্শন, বলছে না মহারাজ একটু পরে আসুন, এই মুহূর্তে যদি আমি রামের সঙ্গে দর্শন না করতে পারি অভিশাপ দিয়ে পুরো অযোধ্যাপুরীকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। তখন লক্ষণ বিভ্রান্ত হয়ে তখন বলে ঠিক আছে, রামের নির্দেশ আছে না যাওয়া, কিন্তু আমি গেলে আমার মৃত্যুদণ্ড হবে, আমি মরবো, কিন্তু দুর্বাসা মনকে যদি আটকায় তাহলে পুরো অযোধ্যাবাসী মরবে, তার থেকে বেটার আমি এটা দায়িত্ব নিই। লক্ষণ ঢুকেছে, তখন সে কাল অন্তর্ধান হয়ে চলে গেছে। তখন রাম বললেন আরে তোমার আশা নিষেধ ছিল, তুমি কেন এলে, তো লক্ষণ সব ঘটনা বললেন, ভগবান তো জানেন। সে গেল, পরের দিন মিটিং বসেছে, কিসের মিটিং, লক্ষণের মৃত্যুদণ্ড।
বিশাল মিটিং, বিশাল সভা, সবাই হইলা হলিয়া হয়ে গেছে যে লক্ষণের মৃত্যুদণ্ড কে দেবে? মৃত্যুদণ্ড রামচন্দ্র দেবে। কিন্তু ভাই ভাইকে মৃত্যুদণ্ড দিলে তো গোত্র গোত্রে দোষ লেগে যাবে। কি হবে? কেউ কিছু মুখ খুলছে না, কথা বলছে না। তখন হনুমান বললেন, বলে আমি কিছু কথা বলবো? বলে হ্যাঁ বলো। হনুমান কি বলবে? হনুমান তখন বললেন যে এছাড়াও এই মৃত্যুদণ্ডটা আরেক রকম হতে পারে। বুঝে কীরকম? লক্ষণকে প্রভু রামচন্দ্র থেকে আলাদা করে ভগবানের বিয়ে থাকা বিচ্ছেদ কৃষ্ণ নাভিয়া জানিয়া শুনিয়া মতো তো লক্ষণকে এটাই দেওয়া এই দণ্ড। সবাই প্রস্তাবে রাজি হয়ে গেল, প্রভু থেকে বিচ্ছেদ। আর সেই লক্ষণ এখান থেকে চলে গেলেন, চলে গেলেন ওই লক্ষণ কিলা আছে ওই ঘাটে গিয়ে, ওখানে ভগবানের বিরহে উনি ওখান থেকে গেছেন। মা সীতা তো আগেই চলে গেছেন, কিসে গেলেন মা সীতা? পাতাল প্রবেশ, মা সীতা গেছেন। বাকি যারা ছিল সবাইকে এখানে নিয়ে এসছেন, ভরত, শত্রুঘ্ন। হ্যাঁ, ভগবান এই এখানে এই জলের মাঝখানে গেছেন, ভরত শত্রুঘ্নকে বুকে নিয়েছেন, শরীরে মিশিয়ে দিয়েছেন, আর নিজের শরীরটা এই জলে, যেরকম আমাদের নর্তন দাস ঠাকুরের দুধ ঘাট আছে না, কোথায় যেন মুর্শিদাবাদে, জিয়াগঞ্জে দুধ ঘাট, এখানেও সেই ভগবানের শরীর। আর এখানে বলছেন কোটি কোটি বিমান এসেছিল, রামচন্দ্রকে ছাড়তে চাইছে না। রামচন্দ্র ভগবান চলে যাই, ডুব দিয়েছেন, চতুর্ভুজ রূপ ধারণ করে তিনি চলে গেছেন, কেউ ছাড়তে চাইছে না ভগবানের বিরুদ্ধে। তখন ভগবান ঘোষণা করলেন এখন থেকে এক মাস সাকেত ভবন মানে বৈকুণ্ঠ ধামের আমার ধাম খোলা থাকবে, এই এক মাসের ভিতরে তোমরা পবিত্র হয়ে। তখন পুরো অযোধ্যাবাসী চলে গেছেন, হচ্ছে গুপ্ত মানে ভগবান ডুব দিয়ে চলে গেছেন। তা আপনারা কেউ স্নান করে আসবেন, এখনো মনে হয় আমাদের 12,000 গীতা আছে না, 12,000 গীতা আছে বিক্রি করতে হবে, তারপরে ট্রেনের রিটার্ন টিকিট কাটা আছে, ফিরে গিয়ে আমাদের ওখানে অনেক বড় উৎসব মায়াপুরে 25 তারিখ থেকে উৎসব শুরু হয়ে যাচ্ছে, আপনারা মনে হয় 26 তারিখে এসে যাবেন, বা বই শেষ হলে পরশু দিন চলে আসবেন নাকি বাজেন্দ্রবাবু, বই শেষ হলে যেতে পারে তো। তো 26 তারিখ থেকে আপনারা জানবেন, 26 তারিখে মিটিং শুরু হচ্ছে, 27, 28, 29 তিন দিন বড় উৎসব আছে মায়াপুর, জানেন কি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 150 বছর পূর্তি ব্যাস পূজা মহোৎসব, সারা গৌড়ীয় মঠে যত মহারাজ আছে আসবেন। তারপরে আমাদের জিবিসি থাকছেন পুরো, 29 তারিখ মেন ব্যাস পূজা, 27 তারিখ হবে নগর সংকীর্তন, একদম ভোলর ঘাট থেকে একদম বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা যোগপিঠে যাবে। তারপরে ফিরে আসবে আমাদের ইস্কন মন্দিরে, ইস্কন মন্দিরে পার্কিং মাঠে বড় প্যান্ডেল হবে, তো ওখানে অধিবাস হবে। তারপর দিন সকালে ব্যাস পূজার গুণকীর্তন, সারাদিন গুণকীর্তন হবে। আর 29 তারিখ মেন ব্যাস পূজা, আর 29 তারিখে আরেকটা অনুষ্ঠান আছে জানেন তো, আরেকটা হবে। এখন কি বইগুলো দুদিনে শেষ করে দিতে একদম হবে, ওটা হয়ে যাবে আমাদের 29 তারিখ, দুদিন পরে 3 তারিখে, 3 তারিখে কি উৎসব আরে সবাই জানতে হবে, 3 তারিখে পঞ্চতত্ত্ব মহাভিষেক, মহাভিষেক আর লাস্ট অফ মহাভিষেক ওই মন্দিরে। তারপরে তো নতুন মন্দিরে ভগবান চলে যাবেন, 2025 ফেব্রুয়ারিতে ভগবান যাবেন। সবাই নরসিংহদেবের মন্দির ওপেন হচ্ছে, নরসিংহদেব যাবেন না, ফটো রেখে পূজা হবে, নরসিংহদেব একসঙ্গে যাবে। তো তারপরে শুরু হয়ে যাবে শ্রবণ মেলা, কীর্তন মেলা, তারপরে আমাদের জন্য রেডি হবে পরিক্রমা। পরিক্রমা শুরু হবে কবে? 12 তারিখ, 12 তারিখ থেকে 18 তারিখ পরিক্রমা, তারপরে শান্তিপুর ফেস্টিভ্যাল, তারপরে গৌর পূর্ণিমা, বুঝলেন না? ফেস্টিভ্যাল গৌর পূর্ণিমা এই উৎসব, তো মায়াপুরে গিয়ে সবাই একটু এনজয় করবে, এনজয়। হ্যাঁ, সকালে বিভিন্ন প্রকার, বিশেষ করে মঙ্গল আরতি সবাই অবশ্যই যাবেন, কেন যত মহারাজদের দর্শন হবে মঙ্গল আরতি। তারপরে ভাগবতম ক্লাসে সব, যেসব, এটা হচ্ছে আমাদের মায়াপুরে থাকার সৌভাগ্য যে
অন্যান্য মন্দিরে সব মহারাজকে পাবেন, এটা যে কেন্দ্রবিন্দু তো সব আসবেন। এই এক মাসের চার্জ হবে আর এক বছর আমরা প্রচার করব। দোলে চার্জ হয়, দোলের চার্জে সারা বছর মাইক চলে, তো সেই জন্য গুপ্তার ঘাটে স্নান নিয়ে চলে আসবেন। হ্যাঁ গিয়ে আমার মায়াপুর প্রিয় সরজু মাইয়া কি ये वो स्थान है जहाँ पे भगवान श्री रामचंद्र जी अयोध्या से पैदल चलकर यहीं पर आए थे। ये वो स्थान है क्योंकि अकेले राम जी, भरत जी, शत्रुघ्न जी, हनुमान जी और पूरी अयोध्या प्रजा सहित भगवान यहाँ पर आए थे। मगर किस महीने में भगवान आए थे? भगवान कुवार के महीने में आए थे, जो कुवार की शरद पूर्णिमा पड़ती है उस महीने में भगवान आए थे, शरद पूर्णिमा को भगवान यहाँ। तो इससे पहले माता सीता जी धरती में समा गई थी। कानपुर के रास्ते में बाल्मुखी आश्रम पड़ता है, बिटूर बोलते हैं, तो वहाँ पे माता जी धरती में समा गई थी। और राम घाट के बगल में लक्ष्मण घाट है, लक्ष्मण किला, वहाँ लक्ष्मण जी अपने शरीर को त्यागे थे सरजू जी में, तो शेष नाग के अवतार हो गए थे। तो बचे राम जी, भरत जी, शत्रुघ्न जी, हनुमान जी और पूरी अयोध्या प्रजा सहित भगवान। जब कुवार में भगवान यहाँ पर आए शरद पूर्णिमा को, आने के बाद पहले माता जी का आह्वान किए थे सरजू मैया का। आह्वान करने के बाद जो है ये दक्षिण दिशा है, हमारे पितृ लोग दक्षिण दिशा रहते हैं, उन्होंने अपने पितरों को जल अर्पण किया था। जल अर्पण करने के बाद भगवान जब सरजू जी के अंदर जाते हैं इतने जल में, तो सारे देवी देवता उपस्थित होते हैं, ब्रह्मा जी उपस्थित होते हैं। तो ब्रह्मा जी कहते हैं कि हे भगवान, जिस कार्य के लिए आप आए थे, जिस लीला खत्म हो गई, अब आप वैकुंठ धाम पधारिए और सबको दर्शन दीजिए। तो भगवान जो है सरजू जी के अंदर से वो डुबकी नहीं लगाते, वो सरजू जी में अंतर ध्यान नहीं होते, वो खाली भगवान रूप बदलते हैं। तो भगवान विष्णु के रूप में आ जाते हैं, विष्णु चक्रहरी, विराट रूप भगवान का। देवलोक से विमान आता है, भगवान उस पर बैठ जाते हैं, भरत और शत्रुघ्न को अपने हृदय में समाहित कर लेते हैं, क्योंकि वो भगवान के अंश थे, एक चक्र एक शंख, भरत और शत्रुघ्न। समाहित करने के बाद जो है प्रजा कहती है अयोध्यावासी कि हे प्रभु, हमें भी अपने साथ लेते चलो, कहीं ठीक है आ जाओ तथा अस्तु। तो विष्णु भगवान कहते हैं ब्रह्मा जी से कि हे ब्रह्मा जी, ये सब देवता थे, हमारे साथ अयोध्या में लीला करने आए थे, इनको भी आप हमारे पीछे वैकुंठ धाम पहुँचाइए, कहीं जैसी आज्ञा प्रभु आपकी। तो ब्रह्मा जी कहते हैं अयोध्यावासियों से कि हे अयोध्यावासियों, राम राम करते जाइए और सरजू में प्रवेश करते जाइए। तो सब देवता के रूप में आते गए और हाँ देवता के रूप में आते गए, भगवान के पीछे पीछे जाने लगे। हनुमान जी हाथ जोड़ के खड़े हो जाते हैं कि हे प्रभु, जहाँ आप वहीं हम, बिन आपके हम नहीं रह पाएंगे। तो कहे हे हनुमान, अगर आप हमारे साथ चले जाएंगे तो राम को जानने वाला संसार और धरती पर कौन रह जाएगा? तुम ही एक ऐसे हमारे भक्त और सेवक हो कि धरती पर रह के राम रचना, राम भक्ति करना है। तो हनुमान जी को यही ठोड़िया अजय अमर का वरदान दिए कि जाइए अयोध्या में, सबसे ऊँची गद्दी तुम्हारी रहेगी और कलयुग में आप अजय अमर रहेंगे और कलयुग में कोई नहीं रहेगा। तो अब हनुमान जी को जो है यही छोड़िया अयोध्या का राजा घोषित कर दिए और कलयुग का भार हनुमान जी के ऊपर लाद दिए। तो हनुमान जी के अयोध्या में हनुमान गढ़ी सबसे ऊंचे पर है, हनुमान जी के वहाँ बैठ गए और भगवान यहाँ से साकेत धाम वैकुंठ धाम को चले गए। इसीलिए यहाँ पर दक्षिण से उत्तर को सरजू जी बहती हैं, 3-4 किलोमीटर में उत्तर वाहिनी बोलते हैं, और यही जल जाके अयोध्या में पूरा पश्चिम बहती है। इसके विषय में तुलसीदास ने कहा है रामचरितमानस में, कल्पकोट काशी बसे मथुरा बसे हजार, एक लिमिट सरजू बसे तुले न तुलसी दास, और तरस बरस मज्जन पाना, हरव नात वेद पुराना, इनका जल ही पड़ जाना और 2 बूंद चनामृत लेने से कई जन्मों का हमारा उद्धार हो जाता है। तो बहुत बहुत हमारे सबाई के फूल दे दें, हमारा एखन सरजू पूजा करब, एक आरती करब এবং পিতৃপুর দেশে যার যার তর্পণ আদি করে আমরা যাব। সরজু মায়ে সবাই একটু ফুল নিয়ে বিতরণ করে দেন। আমাদের সরজু কিনারে দাঁড়িয়ে আছি, আমরা এখানে সরজু মায়ের পূজা করছি, তর্পণ করছি, স্নান করলাম। আজকে শুভ ভৈমী একাদশী তিথি, হরি বল, একাদশীর পূর্ণ ফল আমরা লাভ করব। আজকে সরজুতে স্নান করলাম, সকাল পর্যন্ত উপবাস, সরজুর কাহিনী শুনলাম এই রামধামে দাঁড়িয়ে। তো আমরা সবাই ফুল পেয়েছেন, ঠাকুর ফুল পেয়েছেন সবাই, ঠাকুর মশাই করছেন, তাদেরও আজকে একাদশীতে আমার সঙ্গে পূজা হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? হরি বল, সরজু মাইয়া কি জয়। দেখি আপ লোক ইধর মুখ,
दक्षिण दिशा, दक्षिण दिखे अमृता कलम। अपने परिवार के लिए भी, सरजू मैया से कल्याण के लिए आत्मा से कहिए, और हमारे पितरों को भी आत्मा को शांति के लिए प्रार्थना भी कर सकते हैं, दोनों चीजें होती हैं, ठीक है। हाँ। तो थोड़ा से जल भी जो है आप लोग जल गिरा दीजिए, पहले जल ले लीजिए सब लोग थोड़ा थोड़ा। हे सरजू मैया, हे सरजू मैया, आपके शरण में आए, आपके शरण में आइए हमारे बाल बच्चे, हमारे बाल बच्चे, हमारे परिवार को, हमारे परिवार को कल्याण करो, कल्याण करो, हमारे पितरों को, हमारे पितरों को, हमारे पूर्वजों को, हमारे पूर्वजों को शांति बनाए, शांति बनाए। माया, माया, मथुरा, मथुरा, काशी, काशी, अयोध्यापुरी, अयोध्यापुरी, गुप्तार घाट पे, गुप्तार घाट पे, सरजू तट पे, सरजू तट पे, दक्षिण दिशा, दक्षिण दिशा, हे पितरो, हे पितरो, आपके कुल में, आपके कुल में मैं जल अर्पण कर रहा हूँ, मैं जल अर्पण कर रहा हूँ। सूर्य नारायण भगवान, हे सूर्य नारायण भगवान, आप इस बात के साक्षी, साक्षी है, हमारे पितरों तक, हमारे पितरों तक जल पहुँचाइए, जल पहुँचाइए, मैं भी आपको जल अर्पण करूँगा, मैं भी जल अर्पण करूँगा। इधर ध्यान कर लीजिए सब लोग, ध्यान करिए। यात्रा पूज यात्रा छत्ती देव देवता, हरिओम 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 हरिओम, तस्ता तस्ता विष्णु विष्णु विष्णु, श्री से बारह कल्पे जम्मू दीपे भरत कंडे, हरे 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 राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सबाई के धन्यवाद।